হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজ আমি যাচ্ছি কাকোইজানা পাহাড়। ওই পাহাড়ে অনেক ধরনের জীবজন্তু পাওয়া যায়, যদিও সোনালি বরণের বান্দরের জন্য ওই পাহাড়টা বেশি ফেমাস, আর সঙ্গে আছে একটা ঝর্ণা, ওই ঝর্ণার জন্য ওই পাহাড়টা বেশি ফেমাস। বাইকের তেল ফুরিয়ে গেল, তার জন্য একটু তেল ভরিয়ে নেই, যেহেতু অনেক দূর যেতে হবে আমাদের। কাকোইজানা রিজার্ভ ফরেস্টটা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে স্থিত, আর এর মোট মাটিকালি হল 17.24 কিলোমিটার স্কোয়ার। আমরা কাকোইজানা পাহাড়ের এখানে আসছি, এখানে সোনালি বান্দর পাওয়া যায়, তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা টিকিট কাটছি। হ্যালো, এন্ট্রি কুপন। এখন আমরা এই দিক দিয়ে চলে যাব। ওয়েলকাম টু কাকোইজানা, দ্য হোম অফ গোল্ডেন ল্যাঙ্গুরস, বি আওয়ার পার্টনার ইন কনজারভেশন অফ কাকোইজানা। রেস্টুরেন্ট আছে, সব খাওয়া পাওয়া যায় এখানে, দেখতে কিন্তু অসাধারণ। আর এখানে কিন্তু আমাদের আসামেরই মানুষ আসে না, বিদেশ থেকেও মানুষ আসে এখানে। এটা হলো পাবলিক টয়লেট। তো আমরা এখন কাকোইজানা পাহাড়ে আছি, এখানে ঝর্ণা আছে আর সোনালি বান্দর আছে। আর এখানে কিন্তু যে আমাদের আসামেরই পর্যটক আছে বা টুরিস্ট আছে এরকম কথা না, বিদেশ থেকেও, আমার আসামের বাইরের রাজ্য থেকেও আসে এবং বিদেশ থেকেও এখানে আমাদের এখানে আসে। আর আমাদের দুজনের মানে এন্ট্রি মাসুল নিয়েছে 40 টাকা। একটু পরে আমরা ঝর্ণার ওইখানে যাব আর পাহাড়ে উপরে উঠবো, আপনারা দেখতে থাকুন, আসুন। ঝর্ণা থেকে যে পানিগুলো পরে এখান দিয়ে যায়, দেখুন এরকম যেন বান চলছে এখানে, বানের পানি চলছে এরকম লাগছে। ওইদিকে একজন মাছ মারছে। শ্রী শ্রী শিব মন্দির। ঝর্ণা কোন দিকে আছে ভাই? এদিক দিয়ে না, এদিক দিয়ে যেতে হবে আমাদের। ইসমাইল, যদি বান্দর বের হয় দৌড়াবো, বান্দর বা যদি ই থাকে, বাঘ ভালুক থাকলে কিন্তু আমাদের অবস্থা টাইট হয়ে যাবে। ওহ, অনেক উঁচু উঠছি আমরা, বাপরে বাপ, উঠে আসি। ওই ইসমাইল, আমি বান্দর, এমনি গাইড ছাড়া যা আসলাম, কোনো প্রবলেম হবে নাকি? আবার একটু ভয় ভয় লাগতেছে। আর কত উৎসাহ দেখুন, কত উৎসাহ উঠছি আমরা। এই হেলমেটটা ধরো, দেখুন এইদিক দিয়ে উঠে আসি আমরা। বাপরে, ওই কই যাচ্ছি আমরা একলা একলা? ওই যদি কোনো জীবজন্তু আমাদের আক্রমণ করে, ওই দাঁড়াও দাঁড়াও, আমার কিন্তু একটু ভয় ভয় লাগছে।
ভয়ের কিছু নাই। দেখুন আমরা এখন কত উচ্চায় আছি, সব শাল গাছ, সেগুন গাছ, আরো উপরে উঠবে। এদিকে না বানি আমার মনে বলছে, চলো উঠে তো দেখি কই যাব। চলো আসো, আর পারবো না আমি এসে। ওই কই যাচ্ছি আমরা, চলো উপরে। এই উপরে আর কত যাব, মিনিমাম 200 মিটার উপরে উঠছি আমরা এখন। আরো যেতে হবে, আরো যেতে হবে। মন্দিরটা উপরে আছে ওইখানে, আমার মনে বলছে মন্দিরটা। কই বান্দর তো দেখতে পারছি না। এই এদিকে ঝর্ণা নাই, সকালে খেয়ে বের হয়েছি কিন্তু এখানে উঠতে উঠতে আবার ক্ষুধা লাগলো। এখানে মন্দিরটা জনাকো, দেখুন কত উৎসাহে আছি আমরা এখন। বাপরে আল্লাহ, হ্যাঁ এদিকে যাবো না, পরে যাবো, এদিকটা যাওয়া যাবে না, আবার নামতে হবে। একদম সাইলেন্ট পরিবেশ। ওইদিকে গিয়ে দেখি, ওইদিকে কই যাবা, ওইদিকে রাস্তা নাই তো, ওইদিক দিয়ে রাস্তা নাই। এমন পর্যন্ত ঝর্ণাটা বিশ্রা পাইনি আমরা। ইসমাইল ঝর্ণাটা কই, জানি না, আমিও সঠিক জানি না। না নাই তো আমরা এখন আবার নেমে যাব ঝর্ণার সন্ধানে, ঝর্ণার সন্ধানে নেমে যাব। ইসমাইল নামা স্টার্ট করলা। দাদা কীরকম লাগছে? ভালো লাগছে, যদিও মানে অনেক টায়ার্ড হয়েছি, এখন ঝর্ণা বিশ্রাম। ঠিক আছে চলো, পিস লাগিনলে, পিস লাগালে কিন্তু একবারে সর্বনাশ। পিস লাগালে যে বেঁচে থাকো আর ওই ভাবটা আস নাই, পিস লাগালে একবার মরে যাবো। করে করে আসো, আমি আর পারবো না। কই ঝর্ণা কই রে ভাই, আমিও তো জানি না কোন দিকে আছে। ওই দিকে যেতে হবে আমার মনে কর, চলো গিয়ে দেখি। উঠতে যত কষ্ট, নামতেও তত ঠিকই কষ্ট। নামতে যে কষ্ট কম লাগবে ওই রকম কোনো কথা না, একই কষ্ট অনুভব হচ্ছে না। নামতে কিন্তু দৌড়ে দৌড়ে নামানো যায়। এখন মানে একটু ভেবেচিন্তে নামতে হবে, যদি পিছলা যায় তাহলে কিন্তু একবারে সর্বনাশ, বুঝছো? মানে মাধ্যাকর্ষণিক শক্তি আমাদেরকে মানে পৃথিবী থেকে টানছে, তার জন্যে একটু লাহলে যেতে হবে আমাদের। আর এমনি তো টায়ার্ড হয়ে গেছি। এদিকে নেমে নেমে এদিকে চলে যাবো। ইসমাইল এদিকে দেখো, সাইন দিয়ে দিছে কোন দিক দিয়ে যেতে হবে ঝর্ণাতে, বুঝছো? আমরা এমনি ওইদিকে চলে গেছিলাম, যাই হোক মন্দিরটা দেখতে পারলাম, এদিক থেকে চলে যেতে হবে। এখানে লেখা আছে সোনালি বান্দর পাওয়া যায়, গরু ঘাস খাচ্ছে। ওই ঝর্ণার পানি এগুলো আসতেছে আমার মনে করে, বুঝতে পারে। ঝর্ণার সন্ধান পেয়েছি আমরা, সামনে ঝর্ণার পানি একটু একটু করে পড়ছে, আর বেশি দূর নাই ঝর্ণা। ঝর্ণা আমার মন বলছে এদিকে উপরে নাকি, ইসমাইল ঝর্ণা উপরে আছে কিন্তু যাব কোন দিক দিয়ে, এদিকে গেলে কি হবো? ঝর্ণার সন্ধান এখনো পাইনি, ঝর্ণা কোন দিকে? ঝর্ণা উপরের দিকে আছে কিন্তু এই এখান দিয়ে ওঠার কোনো রাস্তা নাই, এদিক দিয়ে ঘুরে যেতে হবে। আসো, আসো।
নাই উঠবই মুঠতে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে আসলাম এখনো ঝর্ণা পাই নাই ওই দেখুন একটা গরু পানি ঘাস খাচ্ছে ওই দিকে দেখুন একটা মানুষ একলা একলা বসে আছে একটু জিরাই না জিরাবো না চলো তারা দেখ এখনো কিন্তু ঝর্ণা বিশ্রা পাই নাই কিন্তু শব্দ শুনতে পারছি মন বলছে আশেপাশে ঝর্ণাটা রয়েছে শব্দ শোনা যায় না এখানে আছে ঝর্ণা আর বেশি দেরি নাই এদিকে কিন্তু লাহে লাহে যেতে হবো কারণ ঝর্ণা থেকে অনেক মানুষ পাও পিছলা যায় মারা যায় তো আমরা বি কেয়ারফুল বি সিনসিয়ার শব্দ শুনতে পারছেন না নাই দেখুন কি সুন্দর ঝর্ণা এখানে সেন্টারটা খুলে যায় এখানে রেখে যাই এগুলো ইসমাইল গা ধুবে ইসমাইল গোসল করবে তার জন্য গঞ্জি গেঞ্জি খুলে ফেললো এই ইসমাইল লাহলে লাহলে অত দূর যাওয়া যাবে না এখন